রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গেল বছরের শীতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে একের পর এক আক্রমণ চালায় রাশিয়া। সে সময় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোই ছিল মস্কোর মূল লক্ষ্যবস্তু। এতে তীব্র শীতে বিদ্যুৎ ছাড়া দুর্বিষহ দিন কাটিয়েছে কিয়েভ, দোনেস্ক, খেরসন, মিকোলাইভ সহ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলের মানুষ। এবছরও শীতকে সামনে রেখে একই পথে হাঁটছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালাতে রাশিয়া বড় পরিকল্পনা করছে। ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে দেশটি, আর এখনও বিপুল পরিমাণ মিসাইল উৎপাদনের সক্ষমতা রয়েছে মস্কোর। গোয়েন্দাদের দেয়া তথ্য মতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দেয়া তথ্য মতে 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে কমে আসে এই হামলার তীব্রতা। তখন রাশিয়ার নেতৃবৃন্দ ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের উপর গুরুত্ব দেয়। এছাড়া সম্প্রতি অস্ত্র বাণিজ্য বাড়াতে উঠে পড়ে লেগেছে রাশিয়া। উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে চলছে পরিকল্পনা, আর সে উদ্দেশ্যেই গেল সপ্তাহে রাশিয়া সফরে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ঘুরে দেখছেন দেশটির পারমাণবিক অস্ত্র ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। এদিকে রাশিয়া যেন নতুন করে অস্ত্রের মজুদ বাড়াতে না পারে সে লক্ষ্যে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে সেসব নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নিজেদের অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে দেশটি। আর এ কারণেই গেল বুধবার ইউক্রেন পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার উপর যেন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সেগুলো বাস্তবায়নেও কাজ করা হয়। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।